হ্যালো ভিউয়ার্স সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম এই ক্লাসে আজকাল ক্লাসে তোমার জন্য অবশ্যই করে দিতে চলেছি লং কোশ্চেন উত্তরগুলোর সলিউশন আজকাল ক্লাসে তোমাদের জন্য ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের ওপর স্কুল নম্বর এক মানে প্রথম স্কুলের আমি তোমাদের জন্য সমস্ত শর্ট কোশ্চেন মানে সরি লং কোশ্চেন মানে দুই নম্বরের উত্তরগুলো সলিউশন করে দিতে চলেছি তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে যে তোমার জন্য আমি সমস্ত তো ক্লাস করে দেওয়ার চেষ্টা করছি তাই মানুষজন সব কোশ্চেন সলভ দিয়ে চলেছে ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্স স্কুল নম্বর এক পেজ নম্বর দুশো ষাটে ফার্স্ট সেমেন্টেভি রাই মাঠের প্রশ্ন বিচিত্রা সমস্ত ডিমার্কের প্রশ্নের উত্তরগুলো ফার্স্ট কোল মানে কি বালুরঘাট গার্লস হাই স্কুল যেটা তোমাদের প্রথমে দেওয়া আছে ফার্স্ট সেমেন্টেভে তিনের দাগে মানে লং কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন সাধারণ তুলযন্ত্রের সুবিধিতার শর্তগুলি লেখো সাধারণ তুলযন্ত্রের সুবিধিতার শর্ত তুলাযন্ত্র নির্মাণ করতে হলে প্রথমে যে তুলাদণ্ডের ভারকেন্দ্রকে ভার আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি রাখতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে তুলাদণ্ডে বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক তৃতীয় হচ্ছে তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট প্রয়োজন এরপরে দ্বিতীয় প্রশ্ন লিটারের সংখ্যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন লিটারের সংখ্যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে তার কারণ হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন হয় জলের উষ্ণতা চার ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায় ফলে এক কিলোগ্রাম জলের আয়তন এক লিটার অপেক্ষা বেশি তাই নির্দিষ্ট তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংখ্যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে এরপরে ঠিক এর অথবা প্রশ্ন লব্ধ এককের সংখ্যা দাও লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌতরাশি গঠন হয় সেই এককগুলিকে বলা হয় লব্ধ একক এরপর দেখো কি বলেছিল তৃতীয় প্রশ্ন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটি করো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এরপরে চতুর্থ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা থ্রিস্টা কোশ্চেন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন প্রশ্ন উত্তরটা দেখে নাও উত্তরটা হবে কোনো চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ি যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুম পড়ে তা গতি যারির জন্য এরূপ হয় চলমান অবস্থায় গাড়ির সঙ্গে যাত্রীর সম্পূর্ণ দেহই গতিশীল হয় গাড়িটি থামার সাথে যাত্রীর দেহে অংশ স্থির অবস্থায় আসে কিন্তু গতিচার্যের জন্য দেহের উপরের অংশ সামনের দিকে এগিয়ে যেতে চায় ফলে যাত্রীরা সামনে যাত্রীরা সামনের দিকে ঢুকে পড়ে বা খেয়ে পড়েন এরপর দেখো কী বলেছিলো এখানে একটি গাড়ি ব্রেক কোষে সিক্স মিটার পর সেখান থেকে মন্দন সৃষ্টি করে দুই সেকেন্ড পর থেমে যায় ওই গাড়িটি কতটা দ্রুত অতিক্রম করবে এই প্রশ্ন উত্তরটা আয় যেটি এর অঙ্ক আমি তো এখানে করে দিচ্ছি না তোমাদের দেখো উপর দিকে আয় আমি তোমাদের এই অঙ্কটা সম্পূর্ণভাবে উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নাও কিংবা বুঝে নিয়ে লিখে নাও এরপর যে এর অথবা প্রশ্ন বলেছিল একটি খালি ট্রাক একটি মাল বোঝাই ট্রাক একই সঙ্গে গতিশীল হলে কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে ও কেন উত্তরটা হবে মালভর্তি ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এটা বল ফাই হয়ে গেছে এটা বল প্রয়োগ করতে হবে তার কারণটা এখানে লিখে যাচ্ছে এখন একটি মালভর্তি ট্রাকের একটি মালভর্তি ট্রাকের অনুরূপ একটা খালি ট্রাকের ভরের চেয়ে অনেক বেশি হয় দুটি ট্রাক একই বেগে গতিশীল হওয়ায় মালভর্তি ট্রাকের ভর বেগ খালি ট্রাকের ভরবেগের চেয়ে বেশি হয় এখন মালভর্তি ট্রাকের ভরবেগ বেশি হওয়ায় ভরবেগে পরিবর্তন করতেও বেশি বল প্রয়োগ করতে হয় অর্থাৎ গতিশীল খালি ট্রাককে থামাতে যে বল প্রয়োগ করতে হয় তার থেকে বেশি বেগে গতিশীল মালভর্তি ট্রাককে তার চেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে এরপর দেখো কী বলেছিলাম ভিআই দেখে পরমাণু আধান শূন্য হয় কেন পরমাণুতে যত সংখ্যক প্রোটন বা ধনাত্মক চারযুক্ত কণা থাকে তত সংখ্যক ইলেকট্রন বা ঋণাত্মক চারযুক্ত কণা থাকে তাই পরমাণুকে আধান শূন্য হয় বা পরমাণুটি আধান শূন্য হয় তো বলছিলো যে তাপে ধাতুর তাপীয় আয়নন বলতে কী বলছো এই প্রশ্নটা সাধারণত অন্য কোনো জায়গায় দেখা যাবে না দেখো কি বলছিল কিছু ধাতুকে উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করলে এই ধাতুর ওপর তলে অবস্থিত পরমাণু সমূহ থেকে ইলেকট্রন নির্গত হয় এবং ধর্নাত্মক আধানযুক্ত আয়নের সৃষ্টি হয় একে দা ধাতুর তাপীয় আয়নন বলে এরপর দেখো কি বলেছিল অথবা দেখে রাধারপডে পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো এটা প্রথম দেখো রাধারপোর্ডে পরমাণু মডেলের প্রথম ত্রুটি হচ্ছে শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের তরণের মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত সুতরাং হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি মৌলে পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখা যায় ক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয় যার ব্যাখ্যা আধার করে মডেল থেকে পাওয়া যায় না দ্বিতীয় ত্রুটি হচ্ছে এই মডেল পরমাণু গঠন সম্পর্কে গুণগত ধারণা দিতে সক্ষম হলেও ইলেকট্রনিক কক্ষপথ আকার ও ব্যাসার্ধ সম্বন্ধে কোনো ধারণা দেয় না আবর্তনরত ইলেকট্রনিক বেগ ও গতিশক্তি সম্পর্কেও এই মডেল কোনো আলোকপাত করে না এটা ছিল দূরের ত্রুটি এরপর দেখা শেষ প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা কীভাবে করতে থাকে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তরা দেখুন পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ কণা বা প্রোটন এবং নিস্তরিক কণা বা নিউট্রন বর্তমান আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে তাই প্রোটন কণাগুলোর মধ্যে বিকর্ষণ কাজ করা উচিত কিন্তু বাস্তবে তা হয় না কেননা প্রোটন ও নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে অবিরাম গতিতে আধান বিনিময়ের ফলে প্রোটন নিউট্রনের এবং নিউট্রন প্রোটোনে পরিণত হয় ফলে তাদের মধ্যে এক তীব্র আকর্ষণ বল সৃষ্টি হয় যা নিউক্লিয়ার বল নামে পরিচিত এই আকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে ও নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা একত্রে থাকতে পারে এটা ছিল আজকামা ক্লাসের সমস্ত দুই নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম এর সঙ্গে সঙ্গে আজকামা ক্লাস এখানে শেষ হল এরপরে তোমাদের তিন নম্বর বা তোমাদের দুই নম্বর স্কুলে দুই মার্কের প্রশ্ন উত্তর আসতে চলেছে সেগুলো দেখতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে করে পাঁচ টাকা বেলাইকন অন করে দেবে এবং অবশ্যই একটা ভিডিও লাইক করে দেবে কারণ এখান থেকে অনেক কিছু শিখতে দেখাচ্ছন ক্লাস তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই